নমস্কার। প্রথমে আমার মাকে প্রণাম জানাই, প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই আমার গুরুদেবকে, প্রণাম জানাই আমার আদ্যাশক্তি মহামায়াকে। আমার সকল দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমার অনুষ্ঠান আপনারা দেখছেন, ভালো লাগছে, প্রচুর সাবস্ক্রাইব পেয়েছি আমি, করেছেন আপনারা, এটা মায়ের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার মানুষ বিশ্বনাথ শাস্ত্রী। অনেক জ্যোতিষ বন্ধু আছেন আমার সান্নিধ্যে এসে, আজকে তাদের ভালো হয়েছে, অনেক অগণিত ভক্ত শিষ্য এসেছেন, তাদের ভালো হয়েছে। সামনে একটা বিশেষ যোগ, রটন্তী অমাবস্যা, মাঘ মাসের অমাবস্যাটাকে বলি আমরা রটন্তী অমাবস্যা, কালী পুজোর অমাবস্যাটাকে বলি আমরা দীপান্বিত অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে বলি আমরা ফলহারিণী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যাকে বলি আমরা কৌশিক অমাবস্যা। এই বারো মাসে যে অমাবস্যাগুলি থাকে তার মধ্যে কয়েকটা অমাবস্যা বিশেষ যোগ, একথা আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। তে অমাবস্যায় আমাদের কী করণীয় উচিত, প্রথম কথা বলি, যাদের মেধা বুদ্ধি প্রচণ্ড অস্থির চঞ্চল হয়ে যাচ্ছে, বুদ্ধি ভালো আছে, তারা অমাবস্যার দিন নুন খাবেন না। দ্বিতীয় কথা বলি, অমাবস্যার দিন, এটাকে বলা হয় মৌনী অমাবস্যা, তিন ঘন্টা মৌনী থাকেন সকালের দিকে, ভীষণ ভালো হবে, মনে কথা বলা চলবে না। যেদিন রটন্তী অমাবস্যা সেদিন অবশ্যই যদি গঙ্গা স্নান করেন ভীষণ ভালো হয়, সহস্র প্রধান পূর্বক পূর্ণ ফল হচ্ছে গঙ্গা স্নান এবং পাওয়া যাবে। যদি গঙ্গা কাছে কুটে না থাকে অন্তত গঙ্গা জল মাথায় দিয়ে স্নান করুন, ভীষণ ভালো রেজাল্ট হবে। ধনুরাশি, সিংহরাশি, মেষরাশি বা লগ্ন যাদের জাতিকা, জাতক জাতিকা আছে, তারা অবশ্যই পূর্ব দিকে যাত্রা ও পূর্ব দিকে শুভ বলে মনে করছি করবেন। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, মীন লগ্ন, তারা উত্তর দিকে যাত্রা ওই দিন কিন্তু প্রশস্ত। মিথুন তুলা কুম্ভ হচ্ছে পশ্চিম দিকে যাত্রা প্রশস্ত এবং বৃষকন্যা মকর লগ্ন হচ্ছে দক্ষিণ দিকে প্রশস্ত। আর কী করবেন, স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি চলছে, স্ত্রীকে আপনি কিছুতেই বশীভূত করতে পাচ্ছেন না, পদ্ম পাতার মধ্যে শনিবার লিখবেন গোচনার দিয়ে, স্ত্রীর নামটি লেখে সেই তিলকটি পড়বেন, আপনার স্ত্রী কিন্তু বশীভূত হবে। পেঁচার পিঠের লোম তুলে এনে শত্রুর ঘরে ফেলতে পারলে আপনার শত্রু জয় হবে, সেই শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। রাতে শোবার আগে নিজের খাটে বা পালঙ্কার নিচে অল্প জল রাখতে হবে একটা গ্লাসের মধ্যে, সকালে ঘুম থেকে ওঠার পর ওই জল বাইরে ঢেলে দাও, বাইরে ফেলে দাও, ভীষণ ভালো হবে। বাড়িতে যে বিনা কারণে স্বামী স্ত্রী বাবা মার সঙ্গে ঝগড়া অশান্তি চলছে সেটা কিন্তু সহজেই মিটে যাবে। তাহলে কী করবেন, অমাবস্যার দিনটা ফলো করবেন, অমাবস্যার আগের দিন রাত্রিবেলা আপনি খাটের নিচে বা পালঙ্কর নিচে বা বসখার যদি হয় ঈশান কোণটা ফলো করবেন, ঈশান কোণে এক গ্লাস জল রেখে দেবেন, পরদিন সকালে এই রটন্তী অমাবস্যার দিনে ওই জলটি বাইরে ফেলে দেবেন, ঘরে অশান্তি যে চলছে অনেক ভালো হবে। জোয়ার ও ছোলার ছাতু, জোয়ারের জল ছোলার ছাতু মধু মিশিয়ে খাওয়ালে আপনার যে শারীরিক কিছু আসমা বা কোষ্ঠবদ্ধতা এই যে রোগগুলো হচ্ছে এগুলো অনেকটা ভালো থাকবেন, ওই দিন এই কাজটা করবেন ভীষণ ভালো হবে। এবং কাজে যাবার আগে কোনো খালি কলসি দেখবেন না, কাজে যখন বেরোতে যাবেন কোনো ঝাঁটা দেখবেন না। সবচেয়ে ভালো হয় বিশেষ টোটকা হিসেবে আমি দিচ্ছি, ঘুম থেকে উঠে নিজের হাত নিজে দেখবেন, তিনবার মাথায় দেবেন, মাথায় যখন দেবেন বলবেন ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা, সারা দিনটি ভালো যাবে। কি করবেন, ঘুম থেকে উঠে বাসি মুখে দুটি হাত নিজে দেখবেন, মাথায় তিনবার দেবেন ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা বলবেন, তাতে কি হবে, ভীষণ ভালো হবে। এই রটন্তী অমাবস্যার যোগে যাদের শনি সাড়ে সাতই চলছে, যে শনি গ্রহের প্রভাবে আপনার জীবনটাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে, আপনার পিতামাতা শারীরিক অবস্থান ভালো পাচ্ছি না,
তাদের উদ্দেশ্যে বলবো শনির দোষ পুষে রাখবেন না। অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে মাতৃসাধকের কাছে গিয়ে এই শনির দোষ কাটানোর একটা বিশেষ পদ্ধতি আছে, সেটি কিন্তু বিশেষ যোগ হচ্ছে এই রটন্তি অমাবস্যা। এই রটন্তি অমাবস্যা যাদের ব্যবসা বাণিজ্য ভীষণ ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনার শত্রু থেকে আপনাকে ক্ষতি করে আপনার ব্যবসাটা শেষ করে দিয়েছে, সেই মা বগলামুখীর কিয়াত্মক যোগ হচ্ছে এই রটন্তি অমাবস্যা। যে শত্রু দ্বারা আপনার বিবাহ বন্ধন করে দিয়েছে, সে বিবাহ দোষ কাটানো এবং মাঙ্গলিক দোষ কাটানোর বিশেষ যোগ হচ্ছে রটন্তি অমাবস্যা। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তিতে ভুগছেন, একে অপরকে সন্দেহ করছেন, ক্যান্সারের চেয়ে বড় রোগ হচ্ছে সন্দেহ। সেই মনমোহিনী ক্রিয়া যোগ হচ্ছে এই রটন্তি অমাবস্যা। মা ভুবনেশ্বরীর আরাধনা করতে হবে এই রটন্তি অমাবস্যা। আপনার সন্তান ভীষণ অবাধ্য, দেখা গেল আপনার সন্তানের লগ্নে বা পঞ্চমে বা সপ্তমে বা অষ্টমে জন্মকালীন চকে রাহু বসে আছে। রাহুর অশুভ দোষ খণ্ডনকালের বিশেষ তিথি যোগ নক্ষত্র হচ্ছে রটন্তি অমাবস্যা। আপনার বাড়িতে দেখতে পাচ্ছেন স্যাঁতস্যাঁতে একটা গন্ধ, আপনি বাড়িতে কোনো শুভ কাজ করতে পারছেন না, বাস্তুর পূর্ণ দোষ আছে, ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে, এছাড়া বাস্তু নৈঋত্য কোণটা ভালো নয়, অগ্নিকোণটা ভালো নয়, এই বাস্তুর অশুভ শক্তি নিধনের ভীষণ একটা ভালো যোগ এই রটন্তি অমাবস্যা। অর্থে আমরা বসে থাকবো না, তাহলে সাড়ে সাতই শনি সাড়ে সাতই গ্রহণ দোষ, জ্যোতিষশাস্ত্রে দারিদ্র যোগ ভীষণ অশুভ ছোঁয়াচে রোগ, সেটা হচ্ছে দারিদ্র যোগ, রবি শুক্র এক ঘরে, তাহলে দারিদ্র যোগ। কিছু কিছু কালসর্প যোগ আমাদের জীবনটাকে ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ার হচ্ছে না, কালসর্প দোষ খণ্ডন করার বিশেষ এই রটন্তি অমাবস্যা। যাদের মনে হয় এই রটন্তি অমাবস্যাটা বিশেষভাবে আমরা কাজে লাগাবো, অবশ্যই যোগাযোগ করতে পারেন মাতৃ আরাধনার মাধ্যমে। তন্ত্রক্ত বিধি নাই, অশুভ শক্তি নিধন, শুভ শক্তির শুভ উন্মোচন ঘটবে, সেটা কখন? এই রটন্তিকা অমাবস্যা। যে পাঁচটি অমাবস্যা আমি বললাম বিশেষ যোগযুক্ত অমাবস্যা, তার মধ্যে রটন্তি অমাবস্যা পড়েছে শনিবার, ভীষণ ভালো যোগ। শনিবার মানে হচ্ছে মহাশক্তির বার, তাহলে শনির দোষ, অশুভ দোষ, গ্রহণ দোষ, যে দোষগুলো অনুরাজক, বিবাহ বিলম্বিত অনুরাজক, অনুরাজক থাকলে বিয়ে হতে দেয় না, অনুরাজক থাকলে বিয়ে হতে দেয় না, অনুরাজক থাকলে কোনো কোনো শুভ কাজ হতে দেয় না, সে অনুরাজক খণ্ডন করার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটা আমি অ্যাপ্লাই করেছি, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে, মায়ের আশীর্বাদ। সবাই ভালো থাকুন, সবার শুভ হোক এই শুভ কামনা করি, আদ্যাশক্তি মহামায়ার রাতুল চরণে। নম তারাই নমঃ, নম তারাই নমঃ, নম মা তারাই নমঃ। হরি ওং তৎসত, হরি ওং তৎসত, হরি ওং তৎসত।
গুরুবর কে জানাই গো প্রণাম, তস্ময় শ্রী গুরুবে নমঃ। গুরুবর কে জানাই গো প্রণাম, তস্ময় শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্ময় শ্রী গুরুবে নমঃ। গুরুবর কে জানাই গো প্রণাম, তস্ময় শ্রী গুরুবে নমঃ। গুরুবর কে জানাই গো প্রণাম, তস্ময় শ্রী গুরুবে নমঃ।